নলক পড়া এই সুন্দরী বইয়ের ওপর তার হাজবেন্ড আবারও ক্রাশ খেয়েছে বইয়ের ওপর থেকে নজর যেন সরাতেই পারছে না এদিকে আমি একা একা ফটোশ্যুট করছিলাম এত সুন্দর করে বউ সেজেছি আমার কাছে সবচেয়ে স্পেশাল কোনটা জানেন এই লাল লাল চুড়ি আর লাল খোপা বইয়ের অনেক খুদা লাগছে তো সে এখন খাবে তো সুন্দর করে সাজার পর একটা বেস্ট ফটোগ্রাফারদেরকে দিয়ে যদি ফটোশ্যুট না করে তাহলে কি হয় বলেন তো আমার জামাইরে বললাম একটা পাঞ্জাবি পরে বের হোক তো দেখা যাক সে বের হয় কিনা না আমাকে দেখে সে কি বলে আলাইকুম কেমন আছেন সবাই আমার কাছে তো আমাকে বেশ সুন্দর লাগছে শুনলাম নিজের প্রশংসা নাকি পাগল করে কি করব বলেন আমাকে আল্লাহ ইস কি সুন্দর লাগছে আমাকে আমি কি আলাদা নাকি আপনাদের থেকে এত সুন্দর করে বউ সাজলাম একটা ভালো ফটোগ্রাফার দিয়ে যদি ফটোশুট না করি তাহলে কি হয় সন্দীপ ভাইয়া চলে আসলো আপুর পার্লারে আপুর সাথে ভাইয়ের আগে থেকে কন্ট্যাক্ট করা ছিল বাবারে বাবা ভাইয়া যে সুন্দর পিকচার তুলে গত ভিডিওতে আপনাদেরকে বলেছিলাম আপনারা যদি কমেন্ট করতে পারেন যে আমার কাছে সবচেয়ে স্পেশাল কি ছিল আজকের সাজের মধ্যে অনেকেই সঠিক উত্তর দিয়েছে কারণ তারা জানে আমার চুরি কি পছন্দ তার মধ্যে লাল চুরি আহ জানেন কত সুন্দর সুন্দর পিকচার তুলেছি আমরা যদি দেখতে চান তাহলে কিন্তু একটু ওয়েট করতে হবে মানে ভিডিও শেষ পর্যন্ত দেখতে হবে এই যে এত সুন্দর করে বউ সাজলাম কিন্তু আমার বর কোথায় বরের তো কোনো খোঁজই নাই বর এত ব্যস্ত আমি ইনডোর শুট করে তারপরে বাহিরে যাব তারপর দেখবো আমার উপর থেকে আপনাদের ভাইয়া নজর সরে কিনা এখন দেখাবো বিউটি বডি লোশন যেটা ব্যবহার করলে আপনার বডির যত কালো দাগ সেগুলো সব দূর হয়ে যাবে গলা বা ঘাড়ের কালো দাগ হাতের কনোয় পায়ের হাঁটু বা অন্যান্য জায়গায় যে কালো দাগ রয়েছে লোশনটি রেগুলার ব্যবহারের ফলে সব কালো দাগ দূর হয়ে যাবে ইওর সলিউশন হাউস ফেসবুক পেজ থেকে আপনার এই ব্ল্যাক আউট বডি লোশন টি পেয়ে যাবেন পেসটা ডিসক্রিপশনে দেওয়া আছে চেক করে নেবেন থ্যাংক ইউ এই যে এতক্ষণ ধরে যে বউ সাজলাম ফটো করলাম আমার কি ক্ষুধা লাগেনি বউয়ের এখন অনেক ক্ষুদা লাগছে সে এখন খাবে তো আপু দেখলাম আমার আমার জন্য গরুর মাংস মাংস খাসির ইলিশ মাছ সবজি নিয়ে আসছে যদিও বা আপু কাছ থেকে যে আমার কি পছন্দ গরুর থেকে খাসির মাংস আমার একটু বেশি পছন্দ বা অল্প খাইতে পারি বেশি খাইতে পারি না ভাবছিলাম আমার এত বড় বড় ফেক নেলস দিয়ে কি করে খাবো দেন ভাবলাম চামিজ দিয়েই খাই তৃষা আমাকে মাংসগুলো টুকরো টুকরো করে দিয়েছিল যাতে আমার খেতে সুবিধা হয় চামিজ দিয়ে তিনটা প্লেট দেখতে পাচ্ছেন আমার ক্যামেরাম্যান শাওন এবং ত্রিশা একসাথে আমরা খেতে বসেছি আর আপুরা অন্যান্য রুমে খাচ্ছে দেন আসলে ক্ষুদা লাগছে এখন খেতে হবে সরিষা ইলিশ ছিল এত ভালো লাগছে সরিষা ইলিশ এত মজা করে কেমনে রান্না করে আমি কেন পারি না আমার এই সাজের মধ্যে আরো একটা জিনিস স্পেশাল ছিল সেটা হলো এই ফুলের খোপাটা সাজগোজের ছোট্ট ছোট্ট জিনিসের উপর আমার এত টান কাজ করে এত দুর্বল আমি চামিজ দিকে কখনো গরুর মাংস খাসির মাংস খেয়েছেন আমি খেয়েছি আমার বান্ধবী আমাকে ছিঁড়ে ছিঁড়ে দিয়েছে আর আমি মজা করে খেলাম আমার ভিডিও দেখতে দেখতে সব সবাই বুঝে গেছে যে আমার কি কি পছন্দ পেঁয়াজ কাঁচামরিচ এসব পছন্দ করে দেখে আপুরা পেঁয়াজ কাঁচামরিচও নিয়ে এসেছিল আমার এই সুন্দর সাজটা কোথায় থেকে সেজেছি এটা জানতে হলে গত ভিডিওর ডিসক্রিপশন চেক করতে হবে সেখানে পার্লারের ডিটেলস এবং সবকিছুই বলা আছে যারা রাজশাহীর ভেতর থেকে বউ সাজতে চান কিংবা অন্যান্য সার্ভিস নিতে চান অবশ্যই চলে যাবেন যারা রাজশাহীর বাইরে তারাও আসতে পারেন যাই হোক আমি ইনডোর শুট শেষ করে বাইরে চলে আসলাম রাদের জন্য অপেক্ষা করছিলাম সে অনেক ব্যস্ত মানুষ বাবা সে যে আমাকে সময় দিয়েছে এটাই অনেক তো সে আসার পরে আমার দিক থেকে আর নজর সরাতেই পারছিল ছিল দেখছেন যতই ব্যস্ত থাকুক বইয়ের দিকে তাকালে আর চোখ ফেরানো যাবে না আসলে এখানে আমরা ফটোশুট করছিলাম গাইস ওরে কত বার বললাম একটা পাঞ্জাবি পরে আসো না বের হও তেম পাঞ্জাবি পরার ওর কোনো মুড নাই সে এমনি বের হয়ে চলে আসছে আর সে আসলে এত কিছুতে অ্যাটেন্ড হতেই চায় না তাকে সবকিছু আমার বলে বলে করাতে হয় সে তার কাজে ব্যস্ত থাকে পিকচার গুলো দিয়ে দিচ্ছি দেখে নেন আজকে ভিডিওটা এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম